আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পর্ব আজকে শুরু করতে যাচ্ছি। তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলগুলো শিখি আবার ভুলে যাই, শিখি আবার ভুলে যাই। তো আমরা এবার এমনভাবে শিখব যাতে এরপর আমরা আর না ভুলি, এবং এই জন্য ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে এবং শুরু থেকে আলোচনা করা হচ্ছে। এবং এই সিরিজগুলো যেভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে, যদি তোমরা পুরোপুরি খেয়াল করো এবং পুরোপুরি ভালো করে শোনো, তাহলে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো না জানে, সে ইংরেজি ভালো জানে না, স্পোকেন ইংলিশ ভালো পারে না, অর্থাৎ ইংলিশে তার দুর্বলতা আছে এটা বলতেই হবে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারে আমরা গতদিন আলোচনা করেছিলাম, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্স। তো আমরা আজকে দেখো, খেয়াল করি, সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিঙ্গেল বাক্য, একটা বাক্য, সাধারণ বাক্য, সরল বাক্য, যেখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হলে এখানে মনে করতে হবে যে একটি প্রিন্সিপাল ক্লজ আছে, এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে সেখানে একটা একের অধিক সাবজেক্ট আছে, একের অধিক ফাইনাইট ভার্ব আছে। এক কথায় আমরা এটা মনে করি যে কমপ্লেক্স সেন্টেন্স যদি হইতে হয়, তাহলে সেখানে একাধিক সিম্পল সেন্টেন্স আছে এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, এগুলো আমরা আলোচনা করেছি, আবার বলে দিই, যেমন সিন্স, অ্যাজ, হু, হুইস, হোয়াট, হোয়েন, হাউ, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ। তো যদি একটা সিম্পল সেন্টেন্স আমরা পাই, এটাকে আমরা যদি দুইটা বাক্য বানাইতে পারি এখান থেকে, আর যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি, তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি একটা সিম্পল সেন্টেন্সকে ভেঙে আমরা দুইটা সেন্টেন্স বানাইতে পারি, আর ওই সাবঅর্ডিনেটিং কনজাংশনের জায়গায় যদি আমরা অ্যান্ড অর বাট এর যে কোনো একটা কনজাংশন ব্যবহার করতে পারি, তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা একে তো হলো যে নিজেরা যেমন বই পুস্তকের নিয়ম দেখি, গতানুগতিক পদ্ধতিতে পড়ি, এবার চেষ্টা করবো যাতে তোমরা নিজেরা পারো। নিয়ম এবং তোমাদের পারা দুইটা সমন্বয় করে শেখানো হবে ইনশাল্লাহ। তো একটা বাক্য আমরা এরকম দেখি, তোমরা যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন যেহেতু শিখতে যাচ্ছি, তো শুধু তোমাদের দিকে অনেক বেশি নজর দিলে এদিকে আবার শিক্ষার্থীর দুর্বলতা হয়ে যাবে, তবে তোমরা জয়েন করেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এমন একটা বাক্য দেখতে চাই, যেমন দেখো, সেতু ইজ এ স্মার্ট গার্ল, সেতু হলো একটা স্মার্ট মেয়ে। এখন এইটাকে যদি আমরা দুইটা সেন্টেন্স বানাইতে পারি, সেতু ইজ এ গার্ল, শি ইজ স্মার্ট, সেতু হলো একটা মেয়ে এবং সে স্মার্ট, এই দুটো বাক্য বানাইছে একটা বাক্য থেকে, সেতু ইজ এ স্মার্ট গার্ল এরকম ছিল। তো এখান থেকে আমরা দুটো বাক্য বানাইছি কি, সেতু ইজ এ গার্ল, শি ইজ স্মার্ট। এখন এই দুটো বাক্যকে যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি, তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি অ্যান্ড অর বার দিয়ে যুক্ত করতে পারি, তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এই বাক্যটা একটু দেখি, যেটা আমরা করছি, এখন দেখো আমরা এই বাক্যটা দেখি, যে বাক্য সম্পর্কে বলতে চেয়েছি এরকম একটা বাক্য, দেখো, সেতু ইজ এ স্মার্ট গার্ল। এখন এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স, দেখো, সেতু এখানে একটা সাবজেক্ট আছে, ইজ এখানে একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্বটা, তাহলে সেতু ইজ এ স্মার্ট গার্ল, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটি হলো সিম্পল। এখন যদি আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে এটা দুইটা ভাগে ভাগ করতে হবে। এই সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করলে কি হবে, একটা আমরা করতে পারি কি, সেতু ইজ এ গার্ল, এটা একটা, আর একটা হইতে পারে কি, সেতু ইজ স্মার্ট। তাহলে দুইটা বাক্য বানালাম আমরা একটা বাক্য থেকে। এখন এই দুইটা, একটা বাক্য থেকে দুইটা বাক্য বানিয়েছি, এখন যদি এটাকে আমরা
সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি আমরা এটাকে অ্যান্ড অর বার দিয়ে যুক্ত করতে পারি তাহলে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটু দেখি, সেতু ইজ এ গার্ল হু ইজ স্মার্ট। দেখো সেতু ইজ এ গার্ল, সেতু হলো সাবজেক্ট আর এটা হলো ফাইনাইট ভার্ব, আর হু হলো এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস সাবজেক্টের কাজ করছে। হু ইজ স্মার্ট, যে হলো স্মার্ট, তো এই কারণে কি হলো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সেতু ইজ এ গার্ল হু ইজ স্মার্ট, কমপ্লেক্স সেন্টেন্স। এখন এইটাকে যদি আমরা অ্যান্ড অর বার দ্বারা যুক্ত করি তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। যদি এটাকে আমরা অ্যান্ড অর বার দ্বারা যুক্ত করি, দেখো সেতু ইজ এ গার্ল অ্যান্ড শি ইজ স্মার্ট, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্যতে যদি আমরা একটা বাক্য থেকে যদি আমরা দুইটা বাক্য বানাইতে পারি এবং এই দুইটা বাক্যকে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি এটাকে আমরা অ্যান্ড অর বার দ্বারা যুক্ত করি তাহলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা বাকি অংশ দেখি। আজকে আমরা যেটা আলোচনা করব যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা যায়, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা যায় এটা আমরা দেখি। ঠিক আছে, তো এখন আমাদের মাঝে যোগ দিচ্ছে সানি, থ্যাংক ইউ, ধন্যবাদ সানি তোমাকে। তো এখন দেখো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন, রিলেটিভ প্রোনাউন বলতে এখানে আমরা হু হুইজ দ্যাট এই তিনটা প্রোনাউনকে মূলত প্রাধান্য দিব। তো যদি এরকম আমরা পাই সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন আছে, এরপরে ভার্ব আছে, তাহলে কি করতে হবে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন এবং ভার্ব বাদ দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। খুব ভালো করে খেয়াল করি আমরা, যদি সাবজেক্ট এরপরে রিলেটিভ প্রোনাউন থাকে এবং এরপরে যদি মূল ভার্ব থাকে তাহলে আমাদেরকে এই বাক্যকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চাই তাহলে রিলেটিভ প্রোনাউন বাদ দিতে হবে, বাদ দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো এখানে কি আছে, সাবজেক্ট দ্য ট্রি দ্যাট স্ট্যান্ডস বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড। এখানে দ্য ট্রি হলো সাবজেক্ট, দ্যাট হলো রিলেটিভ প্রোনাউন, এরপরে আছে কি মূল ভার্ব। যদি এরকম আমরা পাই সাবজেক্ট এরপরে রিলেটিভ প্রোনাউন এরপরে মূল ভার্ব, এরকম যদি আমরা পাই তাহলে কি হবে এই রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে আনসারটা হয়ে যাবে। এখন তাহলে আমরা দেখি এই বাক্যে আনসারটা কি হবে, এই পুরো বাক্যটা ঠিক থাকবে, এর মধ্যে শুধু এই দ্যাট বাদ যাবে আর এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এই বাক্যটা ডাইরেক্ট এখানে বসিয়ে দিব সিম্পল করার জন্য, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্স করব কিভাবে দেখি, পুরো বাক্যটা এখানে লিখব, এখন এখানকার দ্যাট বাদ দেব, দ্যাট বাদ স্ট্যান্ডস আছে এর সাথে আইএনজি যুক্ত করব। তাহলে কি হলো, দ্য ট্রি স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, অর্থাৎ বাসার পাশে দাঁড়িয়ে থাকা গাছটি অনেক বয়স হয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ওয়াচ করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এরপরে দেখো পরেরটা আমরা দেখি, দ্য ট্রি স্ট্যান্ডিং বিফোর দ্য হাউস হ্যাজ গ্রোন ওল্ড, এটা আমরা করলাম। অ্যান্ড পরের বাক্যটা দেখি, দ্য ম্যান হু স্টুড অ্যাট দ্য ডোর ওয়াজ ইয়োর সিস্টার, ওয়াজ ইয়োর ব্রাদার হবে, যেহেতু ওখানে ম্যান আছে, অথবা দ্য গার্ল হতে পারে, এখানে আমরা দ্য গার্ল দিই, তাহলে দ্য গার্ল হু স্টুড অ্যাট দ্য ডোর ওয়াজ ইয়োর সিস্টার, যে মেয়েটি দরজায় বসেছিল সে ছিল তোমার বোন। আমরা কি বলেছি, যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকে, এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন,
হুটা রিলেটিভ প্রোনাউন আর এই যে স্টুড এটা হলো ভার্ব যদি বাক্যে এরকম রিলেটিভ প্রোনাউন থাকে রিলেটিভ প্রোনাউনের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে সেটাকে যদি সিম্পল আমরা করতে চাই থ্যাংক ইউ মোহাম্মদ ফয়সাল ফর জয়নিং উইথ আস নুসরাত লামিয়া ইজ ওয়াচিং থ্যাংক ইউ তো এখন দেখো যে দ্য গার্ল হু স্টুড অ্যাট দ্য ডোর তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে আমরা দেখি যদি সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকে সাবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে ডাইরেক্ট তাহলে রিলেটিভ প্রোনাউনটা আমাদের বাদ দিতে হবে আর এই যে ভার্ব আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এনজি যুক্ত করতে হবে তাহলেই বাক্যটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে রিলেটিভ প্রোনাউনটা এখানে কি কাজ করে সাবজেক্টের কাজ করে প্লাস কনজাংশনের কাজ করে থ্যাংক ইউ সরকার সিফাতুল্লাহ রিলেটিভ প্রোনাউনটা কিসের কাজ করে সাবজেক্ট হিসাবে কাজ করে প্লাস কনজাংশন হিসাবে কাজ করে সিম্পল সেন্টেন্স করতে হলে কি করতে হবে আমাদের ওই কনজাংশনটা বাদ দিতে হবে সাবজেক্ট বাদ দিয়ে একটা সাবজেক্ট বানাইতে হবে যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে খুব ভালো করে খেয়াল করে চাই তাহলে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটাই সাবজেক্টে কাজ করতেছে এটা বাদ এরপরে যে ভার্ব আছে ওই ভার্বের সাথে যখন আমরা আইনজি যুক্ত করে দেবো তখন এটা নন ফাইনাইট হয়ে যাবে তাহলে বাক্যে শুধু থাকবে একটা ফাইনাইট ভার্ব একটা ভার্বকে আমরা নন ফাইনাইট করে দিলাম আর একটা ভার্ব থাকলে ওইটাই ফাইনাইট ভার্ব তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে যেহেতু সিম্পল সেন্টেন্স হয় তাহলে আমরা এখন দেখি যে এই বাক্যটা যে বাক্যটা আমরা করতেছিলাম একটু দেখি যে দ্য গার্ল হু স্টুড অ্যাট দ্য ডোর যে মেয়েটা দরজা দাঁড়িয়েছিল ওয়াজ ইয়োর সিস্টার সেটা ছিল তোমার বোন এইখানে আমরা দেখি রিলেটিভ প্রোনাউন আছে হু রিলেটিভ প্রোনাউন হু আছে এইখানে স্টুড হলো আমাদের ভার্ব তাহলে এটার উত্তর কি হবে এই রিলেটিভ প্রোনাউন হু বাদ যাবে আর এই স্টুড এর প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করে দিতে হবে তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে আর কোনো চিন্তা নেই দেখো আমরা এই বাক্যটা হুবহু এখানে যদি আনসার করতে চাই এই বাক্যটা শুধু এখানে কপি করে বসিয়ে দিতে হবে এই এখানে হু বাদ যাবে রিলেটিভ প্রোনাউন বা স্টুড আছে এটার প্রেজেন্ট ফর্ম করতে হবে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো ভার্বের সাথে আইনজি যুক্ত করলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয় সবাইকে ওয়ালাইকুম আসসালাম আমার কথা যদি কম শোনা যায় তাও বলবা সাউন্ড যদি ওকে থাকে তাহলে জানাবে তোমরা আর সাউন্ড যদি ওকে না থাকে তাহলেও তোমরা জানাও একটু তাহলে এক নম্বর রুল আমরা যেটা জানলাম কি সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন এরপরে যদি ভার থাকে তাহলে আনসার করতে হলে রিলেটিভ প্রোনাউন বাদ যাবে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আলোচনাগুলো শুনলে ইনশাল্লাহ পুরো ক্লিয়ার হয়ে যাবে আমরা দুই নম্বর রুলে যাই দুই নম্বর রুলে দেখি সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন এম ইজ আর ওয়াজ আর ভি ওয়ান প্লাস আইনজি থাকলে খুব ভালো করে খেয়াল করি সাবজেক্টের ফলে যদি রিলেটিভ প্রোনাউন থাকে এরপর যদি এম ইজ আর ওয়াজ আর থাকে সাবজেক্টের পর যদি রিলেটিভ প্রোনাউন থাকে অর্থাৎ হু হোয়েজ দ্যাট এর কোনো একটি থাকে এরপরে যদি এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে এবং ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে তাহলে আমাদের কী করতে হবে হু হোয়েজ দ্যাট এটা উঠিয়ে দিতে হবে এম ইজ আর ওয়াজ আর যেগুলো আছে এটা বাদ যাবে আর কিচ্ছু করতে হবে না বাকি সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে কারণ আমরা এখান থেকে একটা সাবজেক্ট সরিয়ে ফেলছি এবং এম ইজ আর ওয়াজ আর সরিয়ে ফেলছি অর্থাৎ এগুলোই ছিল ফাইনাইট ভার্ব তাহলে ফাইনাইট ভার্ব কমিয়ে ফেলছি একটা সাবজেক্ট কমিয়ে ফেলছি এটা সিম্পল হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি আমরা একটা সাবজেক্ট সরিয়ে ফেলতে পারি আর যদি একটা ভার্ব সরিয়ে ফেলতে পারি অথবা একটা ভার্বকে নন ফাইনাইট করে দিতে পারি তাহলে সাধারণত সিম্পল সেন্টেন্স হয়ে যাবে তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে সাবজেক্ট আছে রিলেটিভ প্রোনাউন আছে এই রিলেটিভ প্রোনাউনের উপরে এম ইজ আর ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত আছে তাহলে আমরা সিম্পল করতে হলে কী করতে হবে এই রিলেটিভ প্রোনাউন হু হোয়েজ দ্যাট যেটা আছে এটা উঠিয়ে দিতে হবে এম ইজ আর ওয়াজ আর বাদ বাকি ভার্বের সাথে তো আইনজি যুক্ত করে আছে তাহলে শুধু এটুকু কাজ করলেই হবে হু হোয়েজ দ্যাট বাদ এবং এম ইজ আর ওয়াজ আর যা আছে এটা বাদ বাকিটুকু রেখে দিলেই সিম্পল সেন্টেন্স হয়ে যাবে আমরা দেখি তাহলে বাক্যটা এই নিয়মের যে বাক্যটা দেখো দ্য বয় হুজ বেগিং ফ্রম ডোর টু ডোর এখানে আছে কি
যে ছেলেটা দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, যে ছেলেটা দরজা থেকে দরজায় ভিক্ষা করতেছে, এই ছেলেটা ইজ এ বেগার, সে একটা ভিক্ষু। তাহলে এইটা আমরা যদি আনসার করতে চাই কিভাবে, দ্য বয় হু ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, এখানে দেখো রিলেটিভ প্রোনাউন আছে হু, আর অক্সিলারি ভার্ব আছে ইজ। আমি বলছিলাম কি রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বাদ দিলেই এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে এই বাক্যটা আমাদেরকে কপি করে উত্তরের জায়গায় শুধু বসাইতে হবে। থ্যাংক ইউ সবাইকে ফর ওয়াচিং। এই পুরোটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এইখানে শুধু আনসারে বসিয়ে দিব। এখান থেকে রিলেটিভ প্রোনাউন এবং এই অক্সিলারি ভার্বটা বাদ, অক্সিলারি ভার্ব বাদ দিলাম, রিলেটিভ প্রোনাউন বাদ। তাহলে আমার আনসার হয়ে গেল দ্য বয় বেগিং ফ্রম ডোর টু ডোর ইজ আ বেগার। পরের বাক্যটা দেখো, দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই, দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এইটার এখন আমরা আনসার করবো। দেখি তোমরা আনসার বলো, দেখি কি আনসার হইতে পারে, আশা করি সবাই পারবে। এখান থেকে কি বাদ দিতে হবে, বাদ দিতে হবে রিলেটিভ প্রোনাউন আর হলো ইজ। তাহলে বাক্যটা কি থাকে, হু আর ইজ বাদ দিলে দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। তাহলে এখান থেকে আমরা বাদ দিব রিলেটিভ প্রোনাউন হু এবং ইজ, এইটা বাদ দিলে যা থাকে এটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা পুরো বাক্যটা উঠাইতে হবে আমাদেরকে, দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এই বাক্যটা উঠাইলাম, এইখানে জাস্ট কপি করলাম, এই হু এবং ইজকে বাদ দিলাম, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা হু এবং ইজকে কেন বাদ দিলাম আবারও বলি, এই হুটা এখানে কন্ডিশনের কাজ করতেছে প্লাস রিলেটিভ প্রোনাউন, এটা সাবজেক্টের কাজ করতেছে। আর এই ইজটা যখন আমরা বাদ দিব, এই ইজটাই হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো আমরা গত ক্লাসে বলেছি, প্রতিটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হলো ফাইনাইট ভার্ব। যদি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হয়ে যায় তাহলে সিম্পল সেন্টেন্স, দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। এই ইজ এখানে হলো ফাইনাইট ভার্ব, ইজ হলো ফাইনাইট ভার্ব, আর এখানে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। দেখো আরেকটা ভার্ব আছে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা এজ এ প্লেইং, এটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ নন ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব হলো যে ভার্বের সাথে আইনজি যুক্ত থাকে, যে ভার্বের আগে টু থাকে, আর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স। তাহলে দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, এখানে একটা সাবজেক্ট আছে দ্য বয় আর ইজ হলো ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে সিম্পল সেন্টেন্স, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা শিখলাম কি, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স এরকম থাকে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব আমি যার ওয়াজ ওয়ার এগুলো থাকে, এরপর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে আমাদের কি করতে হয়, রিলেটিভ প্রোনাউন উঠাই দিতে হয় এবং ওই অক্সিলারি ভার্বটা বাদ যায় আর বাকি সব ঠিক থাকে, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন এটার উপর তোমরা অনেকগুলো অনুশীলন করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে আগে এগিয়ে যাবে। পরের যে রুলটা আমরা দেখি, এই রুলে যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা আবারও বলতে পারো। আচ্ছা আমি একটা কয়টা বাক্য দিই তোমরা বাসায় করবে অবশ্যই। তাহলে এখানে দেখো একটা বাক্য দিই তোমরা বাসায় এটা করবা, দ্য ম্যান, এবং আমার রিপ্লাই বক্সে তোমরা উত্তর পাঠাবে, রিপ্লাই বক্সে তোমরা উত্তর পাঠাবে, আমি পরবর্তীতে দেখে তোমাদেরকে ধন্যবাদ জানাবো যাদের যাদের হবে। দ্য ম্যান হু ইজ সিঙ্গিং ইজ এ সিঙ্গার, এটা তোমরা সিম্পল করবে। দ্য বয় হু ইজ লিসনিং ইজ, দ্য বয় হু ইজ লিসনিং মাই লেকচার ইজ ভেরি পোলাইট। এই দুটোর আনসার লিখে তোমরা
कमेंट बक्स पाठाबे आमी तोमादेर आंसर गुलो देखबो एवं तोमादेरके अनुसारे धन्यवाद जानाबो। एइखाने आमी दुइटा वाक्य दिच्छि, तोमरा एइ दुइटा वाक्य आगेर नियमे এই দুইটা বাক্যের আনসার যার যার মতো লিখে তোমরা কমেন্ট বক্সে পাঠাবে, তোমাদের উত্তরগুলো আমি ইনশাআল্লাহ দেখে দিব। এখানে যেমন হতে পারে কি, দ্য লেডি হু দেখো আমি যে বাক্যগুলো দেখে লিখে দিচ্ছি, দ্য লেডি হু talked much was talkative। এটার আনসার তোমরা লিখবে, এটা কি নেবে দেখো, রিলেটিভ পনেরো পরে মূল বার্তাহলে কি হয়, আগে উত্তর লিখে দিয়েছি এই দুইটা আমি করে দিয়েছি এই দুইটা, এটার অনুসারে এই দুইটার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর পরের আরেকটা আমি বাক্য দিচ্ছি, দ্য বয় লুকিং অ্যাট ইউ ইজ আস্কিং সামথিং। এই দুটার আনসার তোমরা লিখে পাঠাবে। এবার আমরা তিন নম্বর রুলে যাব। তিন নম্বর রুলটা অনেক সহজ দেখো, তিন নম্বর রুল একটু আমরা দেখো এখানে কি লেখা আছে, সরি রুল টু কপি হয়ে আসছে, রুল হবে থ্রি তো, জি রুল থ্রি, রিলেটিভ প্রোনাউন এর পরে যদি ভি থ্রি অর্থাৎ প্যাসিভ ভয়েসে থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন থেকে ভি থ্রি এর আগ পর্যন্ত বাদ, এই যে রিলেটিভ প্রোনাউন থেকে ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপুলের আগ পর্যন্ত বাদ, বাকি সব ঠিক থাকবে। আমি আবার বলে দিচ্ছি, রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভি থ্রি থাকে, এখানে উদাহরণটা দেখো, দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড, ইম্পোর্টেড হলো ভি থ্রি, তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি ভি থ্রি থাকে অর্থাৎ প্যাসিভ ভয়েস সাধারণত হবে, কারণ এর আগে দেখো হ্যাজ বিন আছে, ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল, তাহলে রিলেটিভ প্রোনাউনটা হলো হুইচ, হুইচের পরে কি আছে, আমরা রিলেটিভ প্রোনাউন বলতে এখানে হু হুইচ হোয়াট এগুলো মিন করতেছি, হু হুইচ দ্যাট, তাহলে এই রিলেটিভ প্রোনাউন থেকে ভার্বের পাস্ট পার্টিসিপুলের আগ পর্যন্ত বাদ আর কিচ্ছু করা লাগবে না, তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। আর একবার বলি, যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে আমাদের কি করতে হবে, ওই রিলেটিভ প্রোনাউন থেকে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগ পর্যন্ত পুরোটা বাদ আর কিচ্ছু তোমাকে করতে হবে না, তাহলে এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। টেকনিক এগুলো খুব ভালো করে বলি, আবার খুব ভালো করে মন দিয়ে শোনো, যে রিলেটিভ প্রোনাউনের পরে যদি প্যাসিভ ভয়েস থাকে, কথাটা হলো আসলে এরকম, তো প্যাসিভ ভয়েস কীভাবে বুঝবে, সাধারণত দেখবে রিলেটিভ প্রোনাউনের উপরে অক্সিলারি ভার্ব আছে, মেজার ওয়াজ এর হ্যাভ হ্যাড হ্যাভ বিন হ্যাজ বিন এগুলো দিয়ে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ এরকম যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থেকে অক্সিলারি ভার্ব উঠে যাবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল এটুকু পুরোটা বাদ দিলেই তোমার এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এখন যে বাক্যটা আছে আমরা এই বাক্যটা দেখি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে কি আছে, দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল, যে গাড়িটা দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড, এই হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন, এই হ্যাজ বিন ইম্পোর্টেড, এই হ্যাজ বিন অক্সিলারি ভার্ব এখানে আছে, ইম্পোর্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমাদের নিয়ম কি ছিল, রিলেটিভ প্রোনাউনের উপরে ভি থ্রি প্যাসিভ ভয়েসে যদি থাকে তাহলে হ্যাজ বিন আর ইম্পোর্টেড আমরা পেয়ে গেছি প্যাসিভ ভয়েস এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের কী করতে হবে, রিলেটিভ প্রোনাউন থেকে, এই রিলেটিভ প্রোনাউন এখান থেকে
B3 এর আগ পর্যন্ত, এই যে ইম্পোর্টেড হলো B3 এর আগ পর্যন্ত এটুকু বাদ, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আনসার কি হবে দেখো, আনসার কি হবে, দ্য কার হুইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। আমরা এটা কপি করবো, শুধু আমরা কপি করি, আগে দেখাই, কপি করে দিলাম। এখানে রিলেটিভ প্রোনাউন থেকে মূল ভার্ব পাস্ট পার্টিসিপের আগ পর্যন্ত বাদ, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। আচ্ছা এখন তাহলে এই বাক্যটার উত্তর কি হবে, আই বট দ্য কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, আমি ওই গাড়িটা কিনেছিলাম যেটা জাপান থেকে রপ্তানি করা হয়েছিল। আই বট দ্য কার হুইচ ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান, যেটা জাপান থেকে আমদানি করা হয়েছিল। তাহলে কি হবে, আমাদের এখানে আছে, আমরা দেখতেছি রিলেটিভ প্রোনাউন আছে, অক্সিলারি ভার্ব আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমরা এখন এইটার আনসার করতে হলে রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, অক্সিলারি ভার্ব বাদ যাবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখো আনসারই হবে কি, এই পুরোটা অর্থাৎ এরকম লিখতে হবে, আই পুরোটা লিখতে হবে, আই বিও ইউ জিএস, আই বট দ্য কার। এখন আমরা এই হুইচ আর ওয়াজ বাদ দিব, এইটুকু লিখবো না, ইম্পোর্ট থেকে লিখবো, ইম্পোর্টেড ফ্রম, সরি, আই বট দ্য কার, ইম্পোর্ট থেকে লিখবো, ইম্পোর্টেড ফ্রম জাপান। এখন আমি তোমাদের বাক্য দেবো, এই বাক্যর আনসার তোমরা করে কমেন্ট বক্সে পাঠাবে, করবে পরে, এখন বুঝে নাও, এখন আগে বুঝে নাও যে বাক্যটা দিতেছি। দেখো আই বট আ ওয়াচ হুইচ ওয়াজ মেড ইন জাপান, আই বট এ ওয়াচ হুইচ ওয়াজ মেড ইন জাপান। দ্য মোবাইল ফোন হুইচ ওয়াজ গিফটেড ফ্রম মাই মাদার ইজ ভেরি নাইস। এই দুটোর আনসারটাও তোমরা করে পাঠাবে, আশা করি তোমরা বুঝতে পারছো, আগেরগুলো আমি করে দিছি। এই দুইটার আনসার তোমরা লিখে কমেন্ট বক্সে পাঠাবে, তোমাদের আনসারের উপর ভিত্তি করে তোমাদের মেধা যাচাই হবে তোমরা কতটুকু বুঝলে। আমরা চার নম্বর রুল আছে, চার নম্বর রুলটা একটু দেখবো, এই রুলটা দেখার পরে আমরা ছেড়ে দেব, আর সময় নেব না, এই চার নম্বর রুল পর্যন্ত আজকে আমরা থাকবো। আমাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে যদি আমরা শুনি তো আমাদের এরপরে আর সমস্যা থাকার কথা না, খুব ভালো করে ভিডিওটা পর্যন্ত বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, তাহলে কি হবে তোমাদের শিক্ষাটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াট, তো যদি এরকম থাকে রিলেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াট, এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি করতে হয়, রিলেটিভ প্রোনাউন হু হুইচ হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ, রিলেটিভ প্রোনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি করতে হবে, আমাদের ওই দি থাকে, দির পরিবর্তে আমাদেরকে এ বা এন লিখতে হবে, এ অথবা এন যেটা দরকার হয় এটা লিখতে হবে। এরপরে রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি লিখতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে অ্যাডজেক্টিভের পরের অংশ। আমরা একটু দেখি, এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, দ্য গার্ল হু ইজ মেরিটোরিয়াস ক্যান মেক এ গুড রেজাল্ট, এখানে দ্য গার্ল এটা হলো সাবজেক্ট, হু রিলেটিভ প্রোনাউন, ইজ মেরিটোরিয়াসটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝবো, যে অর্থাৎ গুণ বাচক শব্দ থাকবে এখানে,
গুণবাচক শব্দ, মেরিটোরিয়াস হলো গুণবাচক শব্দ, দোষ গুণ বোঝাবে। তাহলে দ্য গার্ল হু ইজ মেরিটোরিয়াস ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে এইখান থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব, তাহলে দ্য গার্ল, এই দার পরিবর্তে আমরা লিখতে হবে এ বা হ্যান। তাহলে গার্ল হলো কি কনসোনেন্ট, তাহলে এরপর বে বসবে, তাহলে আমরা লিখি এ। তারপরে কি বলছি, দির পরিবর্তে এ বা হ্যান বসবে, রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটি। তো এখন এখানে রিলেটিভ প্রোনাউনের পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে মেরিটোরিয়াস। তো এই অ্যাডজেক্টিভটা আমাদের এখানে বসাইতে হবে, প্রথমে এ বা হ্যান বসবে, এরপরে ওই অ্যাডজেক্টিভটা বসবে মেরিটোরিয়াস, অ্যাডজেক্টিভটা বসবে। এরপরে রিলেটিভ প্রোনাউনের পরে যে, আচ্ছা দির পরে অ্যাডজেক্টিভটা বসলাম, এরপরে হলো যে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল, দ্য গার্ল। তাহলে এই গার্লটা হলো সাবজেক্ট ছিল, তাহলে এ মেরিটোরিয়াস গার্ল। এখন এই বাকি অংশ আমরা এর সাথে লাগিয়ে দিব, ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে এখানে আমরা এখানে এটা এনে দিই, ক্যান মেক এ মেরিটোরিয়াস গার্ল, ক্যান মেক এ গুড রেজাল্ট হয়ে গেল। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স কীভাবে করলাম আবার বলি, দেখো দির পরিবর্তে আমরা লিখছি এ, এরপরে এই অ্যাডজেক্টিভটা মেরিটোরিয়াসকে নিয়ে এসেছি, এরপরে এই সাবজেক্টকে নিয়ে এসেছি। তিনটা জিনিস আমাদের কী করতে হবে, দির পরিবর্তে লিখতে হবে, দির পরিবর্তে লিখতে হবে এ বা এন, এবং এই এ বা এন এর পরিবর্তে পরেই আমরা যা লিখবো এই অ্যাডজেক্টিভটা। যেমন এখানে কী আছে, মেরিটোরিয়াস, এই অ্যাডজেক্টিভটা লিখেছি, এরপরে যে নাউন আছে এই নাউনটা লিখব, এরপরে এই অ্যাডজেক্টিভের পরে বাকি যা ছিল পুরোটা আমরা শুধু বসিয়ে দিচ্ছি, তাহলে হবে আনসার। আবার বলি, রিলেটিভ প্রোনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এগুলোর আমরা আনসার করব কিভাবে, রিলেটিভ প্রোনাউনের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের আনসার করার সময় দির পরিবর্তে লিখব এ বা এন, এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে এটা নিয়ে আসবো, এরপরে যে নাউনটা ছিল সাবজেক্ট হিসাব সাবজেক্ট এটাকে বসাবো, এরপরে বাকি অ্যাডজেক্টিভের পর থেকে বসাবো। তাহলে আমি আরেকটা বাক্য করে দিচ্ছি, আমি দুইটা বাক্য করে দিচ্ছি, পরের দুইটা বাক্যের আনসার তোমরা আমাকে করে কমেন্ট বক্সে পাঠাবে, ঠিক আছে। পরের বাক্যটা দেখি, দ্য বয়, পরের বাক্যটা আমরা দেখি, দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। এই বাক্যটা দেখো, যে ছেলেটা ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। এই ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ হলো পরিশ্রমী। তাহলে আমরা কি করব, দীর পরিবর্তে লিখবো এ বা এন, এ লিখলাম, এই অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস। এখন দেখো ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, যেহেতু ইন্ডাস্ট্রিয়াস ভাউল দিয়ে শুরু হয়েছে, সরি এখানে লিখতে হবে ইন্ডাস্ট্রিয়াস, যেহেতু ভাউল দিয়ে শুরু হয়েছে ইন্ডাস, তাহলে এখানে হবে এন, ইন্ডাস্ট্রিয়াস যেহেতু ভাউল দিয়ে শুরু হয়েছে, এখন এই বয় নাউনটাকে আমরা বসিয়ে দেবো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়। এখন আমরা এইটুকু এখান থেকে এনে লাগিয়ে দেব, ক্যান শাইন ইন লাইফ। এখন বাকি আই হেল্প এ ওম্যান হু ওয়াজ হেল্পলেস, এই দুটো হলো একটু ব্যতিক্রম, ওইটা পর তোমরা পরে করবে, আমি দুইটা বাক্য দিচ্ছি, এই দুইটা তোমরা আমার এই করে কমেন্ট বক্সে পাঠাবে। দা বয় হু ইজ অনেস্ট ইজ লাভ বাই অল, এটার আনসার তোমরা করে পাঠাবে। দ্য গার্ল হু ইজ স্মার্ট ক্যান উইন দ্য ওয়ার্ল্ড, এটার আনসার তোমরা আমার লিখে পাঠাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আগামী দিন আমরা ইনশাল্লাহ বাকি অংশ আলোচনা করব, তবে তোমরা
এগুলোর আনসার লিখে পাঠাও, তোমরা কতটুকু বুঝলে আর কেমন বুঝলে আমাকে লিখে পাঠাও। আলোচনা আরও দীর্ঘায়িত করা দরকার অথবা সংক্ষিপ্ত করা দরকার, সবকিছু আমাকে লিখে পাঠাইলে আমি অনুসারে তোমাদেরকে পরবর্তী আলোচনা পরবর্তী লেকচারগুলো দিব। তো থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।